আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে ল্যাপটপ খুলতে হয়, ঠিক আছে? তো অনেকের কাছে বিষয়টা সাধারণ মনে হলেও এটা কিন্তু একটা অসাধারণ বিষয়, কারণ আমরা প্রতিদিনই দেখতে পাই যে ল্যাপটপ সার্ভিস সেন্টার হিসেবে সার্ভিস সেন্টারের মধ্যে যে ল্যাপটপগুলো, অনেক ল্যাপটপেরই আপনার এই ঘাটটা ভাঙা আসে। তো এই ঘাটটা ভাঙা আসার কারণ হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন ল্যাপটপটা খুলি বা লাগাই, এখান থেকে জাস্ট এখান থেকে আমরা ধরি এবং খুলি লাগাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার একটা পাশে চাপটা পরে ল্যাপটপের, দেন ল্যাপটপের যে ঘাটটা আছে এই ঘাটটা ভেঙে যায়, এখান থেকে উঠে যায়, অথবা এই বরাবর ভেঙে যায়, এখান থেকে উঠে যায়, এখান থেকে খুলে যায়, অথবা এই পজিশন থেকে সেটা উঠে যায়। তো ম্যাক্সিমাম লোকই আমরা ওঠানোর সময় এই কোণা থেকে ল্যাপটপটা ওঠাই। তো আমাদের দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা ল্যাপটপটা কীভাবে ওঠাবো। লাগানোর সময় আমরা এই মাঝখানে এখানে ধরব এবং ওঠানোর সময় এখানে মাঝখানে ধরে ওঠাবো। হ্যাঁ, খুব একেবারে জোরে না, জাস্ট একটা নর্মাল সিস্টেমে, কারণ এইখানে এটার একটা কবজি আছে, লক আছে। এই লকটা হচ্ছে ফ্লেক্সিবল, তো একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লেক্সিবল। তো আপনি হঠাৎ করে এটা ধুপ করে ওঠাইলেন, ধুপ করে নামাইলেন, সেটা কিন্তু হবে না। তো আপনি এই মাছ বরাবর, এটার মাছ বরাবর ধরবেন এবং এটা ওঠাবেন এবং নামাবেন, জাস্ট এইটুকুই বলার ছিল। বিষয়টা অনেক সাধারণ, বাট কাজটা কিন্তু অসাধারণ। ধন্যবাদ সবাইকে।